আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলবো সাকো সার্ভো সিস্টেম স্টেবিলাইজার নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমরা মোট তিনটা স্টেবিলাইজার আপনাদের জন্য ইনস্টল করছি। এই তিনটা স্টেবিলাইজারের একদম বড় যে স্টেবিলাইজারটা, এটা হচ্ছে 5 KV স্টেবিলাইজার, আর এটা হচ্ছে 3 KV স্টেবিলাইজার, আর এটা হচ্ছে 2 KV স্টেবিলাইজার। আমাদের কাছে 1 KV স্টেবিলাইজারগুলো নাই, আমাদের সবচাইতে ছোট যে স্টেবিলাইজার সেটা হচ্ছে 2 KV স্টেবিলাইজার, তারপরে হচ্ছে আমাদের 3 KV স্টেবিলাইজার, তারপরে হচ্ছে আমাদের 5 KV স্টেবিলাইজার। 5 KV এর পরে আছে 10 KV, 15 KV এবং 20 KV থেকে 30 KV সার্ভো সিস্টেম স্টেবিলাইজার আপনারা আমাদের কাছে পাবেন। এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজের স্টেবিলাইজার, যাদের হেভি লোড চলবে, যাদের 3 ফেজের স্টেবিলাইজার লাগবে সেটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। দর্শক মণ্ডলী, স্টেবিলাইজারটা কাদের জন্য দরকার হবে? যেসব এলাকাতে ভোল্টেজ আপ ডাউন করে, অনেকের লো ভোল্টেজ আছে, সন্ধ্যার পরে দেখা যায় যে ভোল্টেজ একেবারে কম হয়ে যায়, ফলে আপনার ফ্যানগুলো ঠিকমতো ঘুরে না, লাইটগুলো ঠিকমতো আলো দেয় না, হ্যাঁ আপনার পানির মোটরটা চলে না, বা আপনি এসি চালাতে পারেন না। তো যেসব এলাকাটাতে লো ভোল্টেজের প্রবলেম আছে তাদের জন্য লাগবে হলো স্টেবিলাইজার। স্টেবিলাইজারটার মূল কাজটা হচ্ছে ভোল্টেজটাকে স্টেবল করে রাখা, মোটামুটি একটা স্থিতিশীল রাখা। স্টেবল কথাটা হচ্ছে স্থিতিশীল রাখা। ধরেন আপনার এলাকাতে ভোল্টেজ আছে হলো 190 ওয়াট, আপনার এলাকাতে ভোল্টেজটা আছে 190 ভোল্ট, ওয়াট না অ্যাকচুয়ালি ভোল্ট, 190 ভোল্ট বা 80 ভোল্ট আপনার এই কারেন্টের ভোল্টেজ থাকে। তো সেক্ষেত্রে আপনার ফ্যানগুলো খুব স্লো ঘুরে এবং আপনার ডিভাইসগুলো নষ্ট হয়ে যায়। তো এই 180 বা 90 ভোল্ট থেকে এই স্টেবিলাইজারগুলো যদি আপনি ইউজ করেন, আপনার ভোল্টেজটাকে 215 থেকে 20 মধ্যে স্টেবল করে রাখবে, অর্থাৎ স্টেপ আপ করবে, আপনার ভোল্টেজটাকে আপ করে দিবে। এই ভোল্টেজ আপ করার কাজটাই হলো স্টেবিলাইজারে করে। এবং আমরা অনেকেই বাসা বাড়িতে যারা ফ্রিজ ব্যবহার করি, ফ্রিজের সাথে আমরা এ ধরনের একটা ছোট স্টেবিলাইজার ব্যবহার করি। তো ফ্রিজের স্টেবিলাইজারটা আমরা কেন ব্যবহার করি? ভোল্টেজ যখন আপ ডাউন করে তখন আপনার ফ্রিজের কম্প্রেসারটা নষ্ট হয়ে যায়, অনেক সময় লো ভোল্টেজ থাকে, অনেক সময় হাই ভোল্টেজ থাকে, এবং কারেন্ট আসা যাওয়ার সময় আপনার যদি ঘন ঘন কারেন্ট আপ ডাউন করে তখন আপনার এই ফ্রিজের যে কম্প্রেসারটা আছে এটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা ফ্রিজটাকে সুরক্ষার জন্য এই ছোট টাইপের স্টেবিলাইজারগুলো অনেকেই বাসা বাড়িতে ফ্রিজের সাথে ইউজ করেন। একই কাজ আপনার যদি এসি থাকে, আপনার একটা 1 টনের এসি আছে, 1.5 টনের এসি আছে, 2 টনের এসি আছে, এসিটা এসির ভিতরেও কম্প্রেসার থাকে, ফ্রিজে যেরকম কম্প্রেসার থাকে, কম্প্রেসারের কারণে আপনার ফ্রিজটা কুল হয়, এসির ভিতরেও কম্প্রেসার থাকে, কম্প্রেসারের কারণেই আপনার রুমটা ঠান্ডা হয়। তো অনেকে লো ভোল্টেজের কারণে এসিটা ব্যবহার করতে পারে না। তো যারা লো ভোল্টেজের কারণে এ ধরনের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য একমাত্র সমাধান হচ্ছে স্টেবিলাইজার। স্টেবিলাইজারটা আমাদের দেশে মার্কেটে বিভিন্ন রকমের পাওয়া যায়, বিশেষ করে নন ব্র্যান্ডের অনেকগুলো স্টেবিলাইজার আছে। যারা ছোটো স্টেবিলাইজার কিনবেন দেখবেন যে স্যামসং নামে, এলজি নামে, বিভিন্ন কোম্পানির নামে খোলা মার্কেটে কিছু স্টেবিলাইজার পাওয়া যায়। অ্যাকচুয়ালি স্যামসং এবং এলজি এগুলা কোনো এই ব্র্যান্ডের কোনো স্টেবিলাইজার বাংলাদেশে কেউ ইম্পোর্টও করে না এবং এগুলো অরিজিনাল না। ওগুলো হলো স্যামসং নামে, এলজি নামে যে স্টেবিলাইজারগুলো পান এগুলো হচ্ছে লোকাল ইলেকট্রিশিয়ানদের হাতে বানানো স্টেবিলাইজার। ওগুলাতে আপনার ভিতরে একটা সার্কিট বোর্ড ছাড়া আর কিচ্ছু থাকে না, একবারে বাজে, 2 নম্বর স্টেবিলাইজার। আর এই যে স্টেবিলাইজারগুলো দেখছেন এগুলো হচ্ছে সার্ভো সিস্টেম স্টেবিলাইজার। সার্ভো সিস্টেমটা হচ্ছে সবচাইতে উন্নত টেকনোলজির এবং সবচাইতে ভালো মানের স্টেবিলাইজার। সার্ভো স্টেবিলাইজারগুলোতে ভিতরে সার্ভো মোটর থাকে, হ্যাঁ, এবং রোটেটর থাকে, যার ফলে আপনার যখন ভোল্টেজটা উঠানামা করে তখন মোটরটা ঘুরে ঘুরে ভোল্টেজটাকে স্টেবল করে দিয়ে তারপর আপনাকে আউটপুট দেয়। এবং এগুলাতে ডিলে টাইম দেওয়া আছে, আপনি যদি শর্ট ডিলেতে সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে আপনাকে আউটপুট দিয়ে দিবে, আপনি যদি লং ডিলেটা সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে 4 মিনিট থেকে 5 মিনিট পরে আপনাকে আউটপুট দেবে। তো অ্যাকচুয়ালি যারা ছোটোখাটো স্টেবিলাইজার কিনেন, যারা এলজি নামের বা স্যামসং নামের স্টেবিলাইজার কিনে ফ্রিজের সাথে ব্যবহার করেন, অনেকেই বুঝতেই পারে না যে এই স্যামসং লেখা বা এলজি লেখা এই স্টেবিলাইজারগুলো কপি স্টেবিলাইজার বা নকল স্টেবিলাইজার। অনেক ইউজারই এ কথাটা জানেই না, এটা হলো একটা প্রবলেম। তো ওগুলাতে আসলে কোনো কিছু থাকে না, আপনার ওই স্যামসং এলজি লেখা যে স্টেবিলাইজারগুলো, নকল যে স্টেবিলাইজারগুলো, ওগুলাতে ভোল্টেজ সবসময় 220 আপনাকে মিটারে দেখাবে, কিন্তু ওগুলো আসলে অরিজিনাল না, ওটা মিটারে সবসময়
ভোল্টেজ কম থাকলেও 220 দেখাবে, বেশি থাকলেও 220 দেখাবে। আর এই যে সার্ভো স্টেবিলাইজারগুলো, এই স্টেবিলাইজারগুলো অরিজিনালি আপনার ভোল্টেজটাকে স্টেপ আপ করতে পারে। আপনার যদি লো ভোল্টেজ থাকে সেটাকে সে একটা স্টেবল পজিশনে নিয়ে যেতে পারে। তো এখানে আমি সার্ভো সিস্টেম স্টেবিলাইজারের একটা জিনিস আপনাকে বলে দিই, কোনো সার্ভো স্টেবিলাইজার 150 ভোল্টের নিচে কাজ করবে না। এই জিনিসটা আপনি একটু খেয়াল করবেন। আপনার লো ভোল্টেজ আছে ঠিক আছে, আপনি স্টেবিলাইজার কিনবেন সেটাও ঠিক আছে, কিন্তু আপনাকে আগে দেখতে হবে যে আপনার আপনার ভোল্টেজটা কত আছে।